আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে সারা রাজ্যে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে, তবে বেশিরভাগ জায়গাতেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 29 ও 26 ডিগ্রি সেলসিয়াস। এদিন রবিবার দুপুরে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ 21 জুন সোমবার সকাল পর্যন্ত নদিয়া মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাকি জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও দেওয়া হয়নি, তবে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে দিয়েছে। আপাতত দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রবিবার দুপুরে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ 21 জুন সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন 5 জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 22 জুন মঙ্গলবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও জেলাগুলি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 3 দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। এই ছিল আজকে আবহাওয়া দপ্তর থেকে জানানো উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই ধরনের আবহাওয়ার খবর সবার প্রথমে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন।